আগামী শুক্রবার, না 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 না, তার পরের শুক্রবার তুমি এনগেজমেন্ট করে ফেলো। আমি একটু নরম বলে, কখনো কিছু বলি না বলে, আর সব সময় আমার সাথে এমনটা করে। কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে হয় না। আমি রাহাতকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি ওর বোনদেরকে নিয়ে। হ্যাঁ, এটাই সমস্যা। ডেট ফিক্স হয়ে গেছে এই কথা জানলে ওরা প্রেম করার মজা গুছিয়ে দেবে। এরা, তুই কি মজা করছিস? উনি ডেট ফিক্স করে ফেললো তাও তোকে কিছু জিজ্ঞেস না করে। আচ্ছা শোন না, সে কি বিয়ের ডেট ফিক্স করেছে? তুই হাসছিস? ব্যাপারটা সিরিয়াস ফরহাদ, সবকিছু সুন্দরভাবে হতে পারতো, কিন্তু কেন এই চাপি দেয়া? তাও আবার আনুর সামনে। আমাকে একটা কথা পর্যন্ত বলতে দিলেন না। আমার যে কি পরিমাণ অসহায় লাগছিল নিজেকে তোকে বলে বুঝাতে পারবো না। রানুর দিকে তাকিয়ে আমি একটা কথাও বলতে পারিনি। রানুকে আমি ভালোবাসি, হ্যাঁ ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু তার জন্য যদি তুই তাই করতে চাস তাহলে প্রেশার নিচ্ছিস কেন? তোকে তো এখনই ওরাও বিয়ের কথা বলছে না, তাই না? আপাতত এনগেজমেন্ট করে রাখ, বিয়ে না হয় পরেই করবি। তাছাড়া তোর গার্জেনরা যে পাকাপাকি কথা বলে আসবে। তুইও আমার গার্জেন, তোকেও মত দিতে হবে। তোকে বলতে হবে এখন আমি কি করব। জানি না কি করব, কিছু ভালো লাগছে না। একটা ফোন যে দিব দে না, অসুবিধা কি? কিন্তু কি ভাববে? ভাববে কেন, জিজ্ঞেস কর ঠিক মতো পৌঁছলো কিনা। রানুর ফোন। হ্যাঁ ধর। আগে তুই বল রাহাত, আজ আমি তোকে কিছুই বলবো না, শুধু বন্ধু হিসেবে একটা কথাই বলবো, তোর মন যা বলছে কাল ওদের গিয়ে তাই বলবি। হ্যাঁ, তোর মন যদি না চায় তাহলে না, আর তোর মন যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ। ধরলো না, হয়তো ঘুমিয়ে গেছে, হয়তো অনেক রাত হয়ে গেছে, চল তো ঘরে চল। ফরাদের সাথে তোর কি হয়েছে? কি হবে, কিছুই না, চল তো। সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থেকে চোখটা নষ্ট করিস না কিয়া। চোখটা কে নষ্ট করছে? চোখে কে দেখতে পায় না পা, আমি না তুই? আমি দেখতে পারি ঠিকই, না হলে এত মোটা মোটা বই কিভাবে পড়ে শেষ করি বল? শুধু চশমা লাগে তাই না? আচ্ছা তুই মনে হয় স্বপ্ন চশমা ছাড়া দেখতে পারিস না। না দেখলি, লিলিটা একবারও আমাদের খোঁজ নিতে এলো না। ও তো আর এখন আমাদের বোন নেই, নায়িকা হয়ে গেছে। না নায়িকারা কারো বন্টন হয় না।
কিরে তোরা এখানে? আমরা এখানেই থাকবো, লিলির সাথে থাকবো না আমরা। লিলি তো ছোট, ও ভুল করেছে বলে তোরাও করবি? যাবো যা। জানা যাবো কিভাবে? লিলি তো চাইছে আমরা যেন ওর সাথে না থাকি। কি হলো, তুই আবার এখানে কেন? ভয় করছে, একলা ঘরে থাকা যায় নাকি? আমি ওইখানে থাকবো। তুই এখানে শুতে পারবি না, ওঠ। এই রুমে নায়িকা এলাও না। বিথিয়াপা, ওকে এখান থেকে যেতে বল। না, আমি কোথাও যাবো না। নায়িকা মেঝেতে ঘুমালে মান সম্মান থাকবে, ভিআইপি বলে কথা, কালি পত্রিকার সংবাদ বের হবে। লিলিকে নিয়ে তো সকালেই বেরোচ্ছি। আলো কেয়া, তোরা তাহলে যা ওই ঘরে। আমরা শুয়ে পড়েছি, আর উঠা উঠি নাই। এখানে যে পরে এসেছে তাকে যেতে বল না। আচ্ছা লিলি, তুই ওপরে শো, রানুপার সাথে আমি নিচে শুচ্ছি। তাই বলে কেউ যেন না ভাবে যে আমি হেরে গেছি। রাহাত, আজ আমি তোকে কিছুই বলবো না, শুধু বন্ধু হিসেবে একটা কথাই বলবো, তোর মন যা বলছে কালোদের গিয়ে তাই বলবি। হ্যাঁ, তোর মন যদি না চায় তাহলে না, আর তোর মন যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ। ওহো, রানুকে তো ফোন ব্যাক করা হলো না। না না, এত এত ফোন করে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। দেখি দেখি কি হয়েছে, ইস, একটু দেখে হাতটা রাখবেন না। এভাবে তাকিয়ে আছেন যে, কি ভাবছেন? ভাবছি এই মেয়েটাকে ছাড়া আমার জীবনের কি গতি হবে। যদি গতি নাই হয় তাহলে কাল গিয়ে সে কথাটাই মাকে বলবেন। রাত তো অনেক হলো, এবার গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, রাত তো অনেক। রানু,
যদি গতি নাই হয় তাহলে কাল গিয়ে সে কথাটাই মাকে বলবেন? হ্যাঁ বলবো, সেই কথাটাই বলবো। আমি মাইক্রোতে যাব, মানুষ কি ভাববে আমি মাইক্রো থেকে নামলে? বলবে ইমিটে একটা গাড়িও নেই, এসেছে নায়িকা হতে। উনাকে কেন ডাকছো? আরে এত দূরে ফদ, মেয়ে মানুষ যাইতেছিস, কোন বিপদ আপদ হয় না হয়, তোরা না ভাবলেও আমার এটা ভাবত। আরে কবির বাবা জানতেছে নাকি রে? মা আমি কবিরের সাথে কোথাও যাব না। চাচি আম্মা, আলো আর কে আকে বললাম তোমরাও চলো, কিন্তু না তারা যাবে না, গেলে কিন্তু মন্দ হতো না, তাই না বিথি? সবাই কেন যাবে? না ভেবেছিলাম অনেকদিন তো গ্রামে যাওয়া হয় না, একটা উপলক্ষ যখন তৈরি হয়েছে একটু গ্রামে যাব, গ্রামের মুক্ত বিশুদ্ধ হাওয়াটা গায়ে লাগবে, একটা মস্ত বড় পিকনিক হয়ে যাবে, আনন্দ হবে, তাই না বিথি? তুমি আর বিথি যাও বাবা। আর যে হয় না যে এরা খুবই ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালো জন্য করে। কেন আবার মা পাঠালো? এ বাড়িতে কি চলছে তা পর্যবেক্ষণ করে আসতে। এত চিন্তার কিছু নেই মামি, মা পাঠায়নি আমাকে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের দেখে আসলাম। আল্লাহ আছে, এটাই ভালো। আচ্ছা হন ভালোই তো, ইস কতদিন শুটিং দেখি না। তাহলে চলো না ঝর্ণা, আমাদের সঙ্গে খুব মজা হবে। না না আবার কোন আনে যাবো? কেন আমাদের সঙ্গে যাবে? চাচা তো মাইক্রোবাস এনেছে, জায়গা হয়ে যাবে। কি চাচা চান, হবে না? তা তো হবেই, হবে। না থাক, মা মনে হয় যেতে দেবে না। কেন যেতে দেবে না? কবির ভাই বললে ফুপু নিশ্চয়ই যেতে দেবেন, তাই না কবির ভাই? কি সাংঘাতিক, তুমি কিন্তু একেবারে টুকটুক করে সব কিছু খেয়াল করছো আমার, তুমি আমাকে বুঝতে পেরেছো বিথি। এখন ঝর্ণার সাথে যান, রেহানা ফুপুকে রাজি করান। ও হ্যাঁ তাই তো, তাহলে আমি একটা কাজ করি চাচি আম্মা, ফুপু আম্মার সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলে নিচ্ছি। বিথি তোমরা গাড়ি নিয়ে আসতে থাকো, কেমন? ঝর্ণা চলো। মা আমাকে এখনই যেতে হবে। ও খারো চলো। কালকাজা তুই ফরাদের সাথে কি ব্যবহার করছিস এটা বলিস না যে আমি ভুলে গেছি। আল্লাহর কাছে দোয়া কর যে নিরানো রূপে এটার প্রভাব না পড়ে। লিলির দিকে খেয়াল রাখবি, আর একটা জিনিস কান খুললে মনে রাখ, শূন্য ল কবির যেন জন্নার লগে কথা কইতে না পারে, মিশতে না পারে, এদিকে খেয়াল রাখবি।
বাবা এখন আসি, চিন্তা করো না। সাবধানে যাস। আল্লাহ আল্লাহ গো, তুমি কোন আনাস, তুমি জানো থাকো আমার মেয়ের স্বপ্নটা তুমি পূরণ করে দিয়ে গেল। ভাই এখানে একটু থামান তো, ঝর্ণারা আসুক। হ্যাঁ গাড়ি চলতে না চলতে থামিয়ে দিলি, সময় মতো শুটিং এ পৌঁছাতে পারবো তো না কি? চিন্তা করিস না, ঠিক সময় পৌঁছে যাবো আমরা। ওরা না আসলে কিভাবে যাবো? ঝর্ণারে নিয়ে যাইতে চাও তো নিও না, আমার অনুমতির কি দরকার? আমার ঝর্ণা তার ছোট বাচ্চা না। যা মা যা, আমার একটু কাজ ছিল। অত কাজের দরকার নাই, করে কথা কবিতা কত বড় সরকারি অফিসার, তোর লগি করে নিতে চাইছি তার সাতজন্মের ভাগ্য। আসুন তার লোকে খুব সুন্দর করে কথা বলি, যাস আর কি হয় না হয় আমার ফোনে জানাবে। ওরা তো কি কথা বলছে বলতো, এর চেয়ে ভালো ছিল আমি একাই চলে যেতাম গাড়ি নিয়ে, আজকে আমার ক্যামেরার সামনে দাঁড়ানোই হবে না। ভাই একটু হর্ন দেন তো। আমার তো সন্দেহ হইতাছে বীথির ওই খবরের পিছনে লাগাই দিছে সালমা বেগম। বোন বীথির অক্কর খবরের কাছে গেসতে দিবি না, বুঝছ? অক্কর সিটা ঘুরে লাহানে লোক বেজ্জা থাকবে। আমি এসব কিছু করতে পারবো আছে। চলো ঝর্ণা, আমি কাপড়টা বদলে আসি। কাপড় বদলানোর দরকার নেই, হুদাহুদি সময় নষ্ট, তোর এই কাপড়ে অনেক সুন্দর লাগতেছে। আসি ফুফু, আসসালামু আলাইকুম। বাজারটা বাসায় রাখা সালমা বেগমের বাইতে একটু ঘুরে আর লাগে। আমি ঘুম থেকে ওঠার আগে অনিমার অন্তরা বাইরে বেরিয়ে গেছে। তাই নাকি? কোথায়? সন্দেহ হচ্ছে কোনো একটা নতুন চক্রান্ত বোধহয় শুরু করেছে। না না না, হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। কি এর পাকা কথা পা কেরে, জর্নাল লোকে খবরের বিয়ের পাকনা কথা? আপনারা না ওই দিন শেষ করে দেওয়া মুসতে চলে যে গলাটা ঠিক পা ধরছিলাম, আর তো জোরে দিয়ে ওই দিন যদি শেষ করে লইতাম তাহলে আজকে আমার সামনে জম হয়ে দাঁড়ায়। খবরদার, এই দিন তোমার রাতে সহ্য করছি দেখা মনে করো না আমি ননির পুত্রা। আমার মাইয়া ভালো লাগছে আমি যুদ্ধের আন্তর একটা যুদ্ধ করে না খেয়ে